হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে এই যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পাঁচ রক পাঁচ ধরনের ভ্যাকেন্সি বের হয়েছিল তার মধ্যে এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এছাড়া আরও দুটি বেরিয়েছিল সেটা হচ্ছে ডিপুটি অ্যানালাইসড মাইক্রোবায়োলজি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইসড আন্ডার কলকাতা মানে এটার বেসিসে এই যে টোটাল পাঁচটা ভ্যাকেন্সি বের হয়েছিল এবং এইগুলোর ফর্ম ফিল আপ শুরু মানে হয়ে গেছে আমি দেখি দিই কীভাবে অ্যাপ্লাই করা যাবে তা এই যে ভ্যাকেন্সিগুলো এইগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিস এই যে এমপ্লয়মেন্ট নোটিসটা ক্লিক করলে এই পেজটা খুলবে এবং যেখান থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে হোম পেজে যেতে হবে হোম পেজে গিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো এই যে দেখুন এই যে হোম পেজটা হোম পেজে গিয়েছি তো হোম পেজে যাওয়ার পর এই যে এই যে অ্যাপ্লাই অনলাইন আছে তো এইটা ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর এই যে লেফট সাইডে এই যে রয়েছে অ্যাডভার্টিসমেন্টগুলো তো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এ প্রথমেটা হচ্ছে সে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যানালাই তারপর ডেপুটি মানে অ্যানালাইস্ট মাইক্রোবায়োলজি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সবার শেষে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালটা ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে তো আমি ক্লিক করছি এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা ক্লিক করার পর এই যে পেজটা খুলেছে এই যে অ্যাডভার্টাইজ নাম্বার জিরো দুই দু হাজার তেইশ ফর দি পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কে এম সি তা এখান থেকে ইনফরমেশান সব কিছু পাওয়া যাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা এফ এ কিউ যদি থাকে জানার থাকে কি তাহলে আর এছাড়া অ্যাপ্লিকেন্ট এই যে ইনফরমেশান এছাড়া অ্যাপ্লিকেশান অনলাইন স্টার্টিং ডেট এই যে একত্রিশ মার্চ দু হাজার তেইশ থেকে এন ডেট হচ্ছে ত্রিশ এপ্রিল দু হাজার তেইশ এই যে রাত্রি বারোটা পর্যন্ত এবার এগুলো দেখতে হবে এছাড়া মডিফিকেশান সেভ অনলাইন অ্যাপ অনলাইন করতে হবে প্রিন্ট বের করা যাবে সব কিছুই করা যাবে এছাড়া এই যে পেমেন্ট পেমেন্টটাও করা যাবে এই যে এছাড়া এই যে অনলাইন এই যে অ্যাপ্লাই অনলাইন এটা ক্লিক করতে হবে এবং তারপর পেজটা খুলবে তা এইটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আমি দেখে দিচ্ছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য দেখে দিচ্ছি বাকিগুলো কিন্তু এইভাবেই আসবে তো আমি এবার এই অ্যাপ্লাই অনলাইন যেটা রয়েছে এইটা এটা ক্লিক করব এই যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর এই পেজটা খুলছে তো আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি মোবাইলের মাধ্যমে করা যাবে মোবাইল থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে এছাড়া এই যে অ্যাপ্লাই অনলাইনটা ক্লিক করার পর এই যে অলরেডি যদি লগ করে থাকে কেউ তবে সেটা অনলাইন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে আর যদি নতুন ক্যান্ডিডেট হয় মানে এই প্রথম নতুন ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে সে তার জন্য এই যে অ্যাপ্লাই সাইন আপ প্রথমে করতে হবে তো যেহেতু এটা নতুন ক্যান্ডিডেটটা দেখিয়ে দিই নতুন ক্যান্ডিডেট থেকে কীভাবে করতে হবে তো এটা এই যে সাইন আপ নাও এটা ক্লিক করছি এই যে সাইন আপটা ক্লিক করার পর এই যে প্রথমে সব কিছু আছে এই যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল তা যে যেটা খুশি সেটা দেওয়া যাবে তো আমি মোবাইল থেকে করছি মানে মোবাইল নাম্বার দিয়ে এবার এছাড়া আছে নেম তো সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটারেই করতে হবে এছাড়া আইডিটা যেভাবে দেওয়া থাকে ইমেল আইডি স্মল লেটারে এছাড়া মোবাইল নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো নিজে থেকে করতে হবে এবং তারপর সাইন আপ ক্লিক করতে হবে এছাড়া অলরেডি হ্যাপ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেটা লগ করতে হবে আমি সব কিছু দিয়ে তারপর সাইন আপ করব এই যে সাইন আপটা করার পর এই পেজটা খুলছে এবং ওখানে যে মোবাইল নাম্বারটা দা হবে সেটা ইউজার নেম হিসেবে আসবে তারপর পাসওয়ার্ডটা নিজে থেকে দিতে হবে এবং পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যাতে একটা মানে নাম্বারও থাকে প্লাস এক মানে একটুখানি হার্ড হার্ড দেখে একটা পাসওয়ার্ড দিতে হবে বা এমনি পাসওয়ার্ড দিলে হবে এবং তারপর কি করতে হবে না এইটা আসার পর এবার এখান থেকে অ্যাপ্লিকেশান সব কিছু করতে হবে যেমন হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট এই যে যেটা রয়েছে তা এটাকে ক্লিক করে আমি দেখে দিচ্ছি সবগুলো কী কীভাবে করতে হবে এটা যেমন এই যে কোথায় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দিতে হবে তারপর এই যে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে এবং জেন্ডার যেভাবে আছে ঠিক সেভাবেই করতে হবে এবং বিবাহিত কিনা আনম্যারিড বা ম্যারিড এছাড়া ফুল নেম আমি এইভাবেই করেছি এছাড়া তারপর আছে মাদার্স নেম যেভাবে আছে ফাদার্স নেম হাজব্যান্ড নেম এছাড়া ইন্ডিয়ান তো হতেই হবে এছাড়া যদি এসসি এস টি ও বিসি যদি কেউ হয়ে থাকে সিলেক্ট ক্যাটাগরি অবশ্যই সেটা করতে হবে এই যে ও বিসি এ ও বিসি বি এস সি তারপর জেনারেল ক্যাটাগরি আর এটা সেল সেই এছাড়া এই যে সিলেক্ট সাবকাস্ট এবং সাবকাস্ট সেখানে করে নিতে হবে যে কী সাবকাস্ট আছে এছাড়া এখানে এছাড়া কী বলছে কাস্ট বা সার্টিফিকেট নাম্বার যদি কারো মানে থাকে তবে সে সার্টিফিকেট নাম্বারটা দেবে আর এছাড়া ইন্টার কাস্ট ইস্যুস ডেট মানে কবে ইস্যু হয়েছিলো সেই সার্টিফিকেটেই কিন্তু দাওয়াত আছে উপরের দিকে দেওয়া আছে বা নিচের দিকে দেওয়া থাকবে ডেটটা এছাড়া অথরিটি ইস্যু অথরিটি কে করেছিল হয় আমাদের বেশিরভাগ ওয়েস্টবেঙ্গল তো এসডিও করে থাকে এছাড়া পিডাব্লিউডি পার্সোনাল যদি মানে পিডাব্লিউটি যদি হয়ে থাকে তবে পিডাব্লুটি দেখে দিচ্ছি এই যে কীরকম পিডাব্লুটি আছে সেটা দেখে নিতে হবে এছাড়া এন্টার পিডাব্লুডি সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট বা অথরিটি মানে ইস্যুইং অথরিটি কে অথরিটি দিয়েছে এছাড়া যদি স্পোর্টসম্যান যদি থাকে এই যে স্পোর্টসম্যান তবে স্পোর্টসম্যানটা সেটা ক্লিক করবে এই এখানটার জন্য নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট মানে স্পোর্টসম্যানটার জন্য কোনো অ্যাপ মানে অ্যাপ্লিকেশন নেই যদি অন্য অন্য অন্যান্য যে আরও চারটি ভ্যাকেন্সি আছে সেখানে যদি থাকে তো অবশ্যই সেটা দিতে হবে স্পোর্টসম্যান ক্যাটাগরি এছাড়া এক্স সার্ভিসম্যান এখানটায় নেই কিন্তু অন্য আরও চারটি যেটা আছে সেই চারটিদের মধ্যে যদি থাকে অবশ্যই সেটা দিতে হবে এছাড়া জন্ম তারিখ হিসেবে এগুলো সব দিতে হবে এবং এস এম এস অ্যালার্টের জন্য এই যে নাম্বার দেওয়া আছে সেটাই করতে হবে এছাড়া পরীক্ষা যে পরীক্ষার নাম এবং সেইগুলো দিতে হবে যেমন হচ্ছে ইলেকট্রিক্যালের ডিপ্লোমা এইগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সিলেক্ট এই যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল দুই ধরনের ক্যান্ডিডেটটাই কিন্তু বসতে পারবে ডিপ্লোমার ছেলেরাও বসতে পারবে বিটেকের ছেলেরাও বসতে পারবে এছাড়া অপ মার্কস এবং কত মার্কস পাওয়া গিয়েছে এছাড়া ইয়ার অফ পাসিং এবং সেই বিশ্ববিদ্যালয় বা কাউন্সিল বোর্ড বোর্ডের নেম তো ডিপ্লোমা যদি কেউ করে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এই যেগুলো আছে টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ডেভেলপমেন্ট বা এরকম কিছু একটা আছে এখানটায় যেটা বলছিলাম যে ডিপ্লোমা থেকে যদি কেউ থাকে তাহলে সেটা এই বোর্ড বোর্ড নেমটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এরকম আছে তো এগুলো লিখতে হবে এছাড়া হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে অবশ্যই সেটা দিতে হবে এছাড়া ইমেল যেটা রয়েছে সেটা দিতে হবে এরপর তারপর নেক্সট করতে হবে এই যে নেক্সট যেটা রয়েছে সেটা নেক্সট করতে হবে এই যে যে নেক্সট করার আগে মানে নেক্সটটা ক্লিক করার পর এরকম আসবে তো এইখানটায় সব কিছু কনফার্ম দেখে নিতে হবে যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তারপর ইয়েস করতে হবে এখানটায় দেখে নিতে হবে তারপর ইয়েস এবং ইয়েস করার পর এই পেজটা খুলেছে এই যে কমিউনিকেশানস অ্যান্ড আদার ডিটেলস এবার এটা যেমন ঠিকানা তারপর স্টেট জেলা সবই আছে এরা সব করে নিতে হবে এবং এইখানটা ক্লিক করলে তারপর একটা সেম যদি হয় অবশ্যই সেটা ক্লিক করে নিতে হবে এবার এই যে অপশানটা রয়েছে এখানটা ক্লিক করলে উপরে যেটা বসিয়েছেন সেটা নিচেই আবার ঠিক চলে আসবে একই রকমভাবে এছাড়া কোয়ালিফিকেশন যা যা আছে আদার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা দিতে হবে তারপর আবার নেক্সট করতে হবে এবং নেক্সট করার আগে আবার ওরকম কনফার্ম পেজ আসবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে এই যে এখানটায় যেটা রয়েছে যে ডিজার্ড কোয়ালিফিকেশান এখানটায় কিন্তু কোনো পেজ খুলছে না আর এছাড়া স্টার মার্কসও দেওয়া নেই এছাড়া এক্সপিরিয়েন্সও ঠিক সেম স্টার মার্কস দেওয়া নেই যদি কারোর এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও চলবে আর যদি থাকে অবশ্যই সেটা দিতে হবে এরপর কী করব না এরপর এই যে নেক্সট পেজ যেটা আছে সেটা ক্লিক করব এবং নেক্সট পেজ ক্লিক করার পর আরেকটা একটা কনফার্ম এসেছিলো আগের মতোই তো ওই কনফার্মটা আমি ইয়েস করে দিয়েছি এছাড়া এই যে এই পেজটা এবার খুলেছে এই যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এবং এখানটায় দেখে নিতে হবে যে এই যে প্রথমেটা আছে আপলোড ফটো করতে হবে এবং সেটা দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এই যে এবং এটা কিন্তু জেপিজি ফর্মেটে হতে হবে এই যে জেপিজি জেপিজি ফর্মেটে হতে হবে এছাড়া সিগনেচারও ঠিক সেম আপলোড করতে হবে এবং সেটা এটাও ঠিক জেপিজি আকারে করতে হবে এবং সেটা পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এছাড়া আপলোড আইডেন্টি প্রুফ আইডি প্রুফ হিসেবে আপনাকে দিতে হবে যে কোনো একটি হয় ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো দিতে হবে বা প্যান কার্ড হিসেবে এটাও ঠিক সেম জেপিজি ফর্মেটে হতে হবে এবং সেটা একশো কেবি থেকে আড়াইশো কেবির মধ্যে হতে হবে এই যে লেখা আছে এরপর দিতে হবে আপলোড কোয়ালিফিকেশান সার্টিফিকেট তো সার্টিফিকেটটাও দিতে হবে জেপিজি ফর্ম্যাটে দিতে হবে এবং সেটা একশো কেবি থেকে আড়াইশো কেবির মধ্যে হতে হবে এছাড়া আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা কিন্তু কোনো স্টার মার্কস নেই এছাড়া আপলোড কাস্ট সার্টিফিকেট অবশ্যই যদি কাস্ট সার্টিফিকেট কেউ যদি হয়ে থাকে মানে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে তবে সেটা আপলোড করতে হবে এবং সেটা একশো কেবি থেকে আড়াইশো কেবি এবং এগুলো কিন্তু সবই জেপি জেপিজি ফর্মেটে এছাড়া পিডাব্লিউডি সার্টিফিকেট অবশ্যই সেটা দিতে হবে এবং তারপর আপলোড এমএসপি সার্টিফিকেট এগুলো যদি স্পোর্টস ক্যাটাগরি থাকে এটা স্টার মার্কস নেই তো স্পোর্টস ক্যাটাগরি যদি কেউ দিয়ে থাকে তবে সেটা এটা লাগবে এবং তারপর প্লেস প্লেস অবশ্যই দিতে হবে এই যে এইখানটায় নিজের গ্রামের নাম বা যে যেখানে আপনি বাস করছেন সেখানকার এরপর এই যে সব কিছু আপনি এগ্রি আছেন বা দিয়েছেন সব কিছুর ডিক্লারেশান সেই জন্য এইখানটায় ক্লিক ক্লিক করতে হবে এবং এখানটায় ক্লিক করার পর তারপর নেক্সট পেজ করতে হবে এবং কনফার্ম ক্লিক করার পর এই পেজটা খুলেছে তারপর এই যে পেজটা একবার কনফার্ম করে নিতে হবে যে সব কিছু ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক আছে কিনা তো নেক্সট করলেই তার পরের পেজটা খুলবে আর তার পরের পেজটা হচ্ছে পেমেন্ট এই যে তারপর তার যে পরের পেজটা সেটা হচ্ছে এই যে পেমেন্ট ডিটেলস তো তার পরের পেজটা পেমেন্টটা খুলবে সব কিছু একবার ক্রস চেক করে নিতে হবে এ ক্রস চেক করার পর নেক্সট পেজ যেতে হবে এই যে এই পেজটা খুলেছে পেমেন্ট ডিটেলসে তো পেমেন্ট মোড এবার এখান থেকে দেখতে হবে যে পেমেন্ট মোডে কী রয়েছে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল এখান এইখান থেকে পেমেন্ট করে নিতে হবে যেমন এটা যেমন ক্লিক করার পর এটা আসছে তো অ্যাপ্লিকেশান ফিস জিরো তারপর প্রসেস চার্জ যেহেতু এটা এস সি কাস্ট হিসেবে অ্যাপ্লাই ভরা হয়েছিলো সেই জন্য পঞ্চাশ টাকার চার্জ লাগছে তো টোটাল পঞ্চাশ টাকা এছাড়া নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এইগুলোর মাধ্যমে করা যাবে এই যে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান এই যে অনলাইন এই যে লেখা রয়েছে যে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এইগুলোর মাধ্যমে করা যাবে এছাড়া এই এই যে এক্সেপ্ট এই যে সব কিছু কন্ডিশান এক্সেপ্ট কর মানে করা হবে সেই জন্য এটা ক্লিক করতেই হবে তা এটা ক্লিক করে দেওয়ার পর এই যে পে অ্যান্ড সাবমিট এই যে নিচে যে পে অ্যান্ড সাবমিট আছে সেটা ক্লিক করতে হবে এই যে দেখ দেখুন এই পেজটা খুলেছে এই যে পে পঞ্চাশ তারপর ক্রেডিট বা ডেবিট কার্ড তারপর নেট ব্যাঙ্কিং যে কোনো এখান থেকে একটা করা যেতে পারে এই যে ক্রেডিট বা ডেবিট কার্ড যদি করা হয় তো এই যে নাম্বার আসবে এবং কার্ড নাম্বার এক্সপ ডেট এবং সি যেটা কার্ডের পিছন দিকে থাকে হোল্ডার নেম তারপর পেমেন্ট পঞ্চাশ টাকা পেড করে দিতে হবে এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য এই যে এসবিআই বা কোটাক এখান থেকে করে হবে এবং এখানে ব্যাংক সিলেক্ট করে নিতে হবে যেহেতু এই দুটি আছে তো এসবিআই বা কোটাক এই দুটির মাধ্যমে করা যাবে এবং পেমেন্ট করার পর তারপর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তারপর প্রিন্ট আউট বের করে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা সাকসেসফুল রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেওয়া থাকবে ওকে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য